খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম ডিএল পদ্ধতিতে আম্পায়ারের গন্ডগোল টি টোয়েন্টি সিরিজ হেরে যা বললেন মাহমুদুল্লাহ রিয়াদ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুঁয়ে বসেছে দ্বিতীয় ম্যাচে দুই দফা বৃষ্টির হানা আসলে সেখানে ম্যাচ রেফারি বেছে নেন ডাকওয়ার্ড লুইস পদ্ধতি তবে এতেই বেঁধেছে বিশাল এক গন্ডগোল ডাকওয়ার্ড লুইস পদ্ধতি নিয়ে দুইবার বাংলাদেশের লক্ষ্য পরিবর্তন করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ম্যাচ সংশ্লিষ্টদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দল এক দফা বৃষ্টির কবলে পড়ে মাঠ ছাড়লে খানিক সময় পর আবারও মাঠে ফেরে দুই দল তবে ইনিংসের সতেরো ওভার পাঁচ বল পর্যন্ত খেলা হলে নিউজিল্যান্ডের রান যখন একশো তিয়াত্তর আবারও বাগড়া বৃষ্টি এরপর বেশ কিছু সময় বৃষ্টি হলে কার্টেল ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি জেফ ক্রো তবে ডিএল ম্যাথুর নিয়ে তালগোল পাকিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি প্রথমে কার্টেল ওভারের হিসেবে বাংলাদেশ দলের সামনে ষোলো ওভারে লক্ষ্য বেঁধে দেওয়া হয় একশো রানের তবে এরপর কিছু সময় পার হলে ম্যাচ রেফারি আবারও হিসেব পাল্টে দেন আর এমন সময় বাংলাদেশ দল যখন মাঠে তখন তারা জানতেই পারেনি কত রানের লক্ষ্যে ব্যাট করছে সময় ঘোরানোর সাথে সাথে নতুন লক্ষ্য নির্ধারণ হয় বাংলাদেশের সামনে তবে এবার ওভারের জায়গায় ১৬ ঠিক থাকলেও রান বাড়িয়ে দেয়া হয় ১৭১ ফলে টাইগারদের সামনে দাঁড়ায় বিশাল লক্ষ্য ডিএল ম্যাথুডের এমন ব্যবহারে অবশ্য খোদ নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরই সমালোচনার মুখে পড়তে হয়েছে ম্যাচ রেফারিকে জ্যামিনি এক টুইটে লেখেন এটা কিভাবে সম্ভব যখন আপনি জানেনই না কত রানের লক্ষ্যে খেলতে মাঠে নামছেন পাগল কর্মকর্তা শুধু জ্যামিনি নয় সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সলাভ হয়ে গেছে ডিএল ম্যাথুডের এমন সমালোচনায় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা সামাজিক মাধ্যমে ধুয়ে দিচ্ছেন ম্যাচ রেফারিকে আবার মন্তব্য করে বসছেন নিউজিল্যান্ডকে বাড়তি সুবিধা দিতে হয়েছে বাংলাদেশের সাথে টাইগার অধিনায়ক বলেন কিছু সমস্যায় পড়তে হয়েছিল লুইস পদ্ধতি নিয়ে খেলায় এটা হতেই পারে প্রথম দশ ওভারে আমরা ম্যাচে ছিলাম তবে এরপর আর পারিনি ব্যাটাতে নাইম ও সৌম্য রানের ভালো গতি এনে দিয়েছিল কিন্তু সোদি ও ফিলিপস ভালো বল করেছে তাদের বলে আমরা রান তুলতে পারিনি ওই ওভারগুলোতে রান তুলতে পারলে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম